তো আপনারা দেখতেই পাচ্ছেন শো কোয়ালিটি যে গোল্ডেন রিট্রিভার হয় আমার হাতে আছে, লাগছে ওর বডি স্ট্রাকচারটা দেখছেন খুব সুন্দর, মানে সত্যি বলা চলে যে হ্যাঁ গোল্ডেন রিট্রিভারের একটা পার্সি আর উইথ আস টু এন 11:12 হবে তো অবশ্যই আপনাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে, আজকে বললে কিন্তু কালকে পেয়ে যাবেন না, একটু এই রিব কেস থেকে আর এইখানে কোমর অবধি আপনার দেখুন 3.5 আঙুলে গ্যাপ, এত সুন্দর গোল্ডেন রিট্রিভার আগে কখনো দেখিনি, তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে বাইটের থেকে লোয়ার বাইট সব সময় ভেতরে থাকবে, দিস ইজ কল সিজার বাইট, আর আপনারা যদি এরকম বাচ্চা পেতে চান তো অবশ্যই দাদার সাথে কন্টাক্ট করুন। পরিচয় করে নিই, আর আশা করি দাদাকে আপনারা সবাই চেনে, দেখতেই পাচ্ছেন দাদা এসে গেছে, দাদার নামটা জেনে নিচ্ছি আর ওনার অ্যাড্রেসটা জেনে নিচ্ছি, আর আপনারা কিভাবে আসবেন হাওড়া থেকে বা যেখান থেকে দেখছেন সেখান থেকে কিভাবে দাদার বাড়িতে আসবেন সেটাও জেনে নিচ্ছি। নমস্কার, আমার নাম কৌশিক দাস, থ্যাংক ইউ আপনারা আবার এসেছেন। আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে বালি ঘোষপাড়া হাওড়া, নিয়ার পালপাড়া ফুটবল গ্রাউন্ড। আচ্ছা দাদা, হাওড়া থেকে যদি কেউ আসতে চায় বা অন্যান্য জায়গা থেকে যদি আসতে চায় এবার এখানে কিভাবে আসবে একটু বলুন। হাওড়া থেকে যদি আসতে চায় তাহলে ট্রেনে আপনারা আসতে পারেন, হাওড়া থেকে জাস্ট দুটো স্টেশন লিলুয়া বেলুড়ে, আমাদের বেলুর থেকে নেমে যে কোনো অটো বা ট্যাক্সি যে কোনো জায়গাতে পালপাড়া বলখালার মাঠ বললেই হবে, এটা ট্রেন রুট। আর যদি আপনি বাইক কার আসছেন তা বাইক কার যদি হাওড়া থেকে আসতে চান বা শিয়ালদা থেকে আসতে চান তো ডাইরেক্ট বালি হল, তারপর আমরা গাইড করে দেবো, ফোন নাম্বার থাকবে আমরা গাইড করে দেবো। আচ্ছা দাদা, আমরা তো জানি আপনার কাছে খুব ভালো ভালো গোল্ডেন রিট্রিভার আছে, ভালো বলতে গুড কোয়ালিটি যেটা জানি, আর আগের ভিডিওতেও আমরা দেখেছি, আপনারা যদি দাদার পুরনো ভিডিওটা দেখতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে একটুখানি দেখে নিন, ওখানে আমরা লিংক দিয়ে দেবো। জাস্ট টু ডগ গোল্ডেন রিট্রিভার ডগ দেখাবো আর একটা পাপি দেখাবো যে আমরা কি কোয়ালিটির পাপি দিয়ে থাকি। অ্যাকচুয়ালি দিস ইজ নট আওয়ার বিজনেস, আমরা এটা শো করার জন্যই করে থাকি, বেসিক্যালি আমার এটা ওয়াইফই দেখেন, উনি ও শো করে আমিও শো করি, এবার ওর অফ টাইমে ওর হেল্পিং হ্যান্ড হিসেবে আমি হেল্প করে দিই। আমাদের এখানে সারা মাসে হয়তো একটা কি দুটো বাচ্চা পেতে পারেন, আমাদের ডগ বাইরে মেট করে এবং সেটা মাসে একটা কি দুটো, এর থেকে বেশি নয়। তো সেই জন্য আমরা এটাকে বিজনেস কখনোই বলবো না, বিজনেস মানে আপনি যখন চাইছেন তখন পাবেন, বাট আমাদের এখানে সেটা নয়। তার মানে আপনি বলতে চাইছেন কেউ যদি সারা বছরই মানে কোনো না কোনো সময় কল করে যে আমার এই বাচ্চাটা চাই তো আপনি দিতে পারবেন না? না, আমাদের এখানে যে প্রসেসটা চলে, আমাদের এখানে আমাদের ডগ মেট করে, আমাদের এখানে প্রসেস চলে অ্যাডভান্স বুকিং, আমাদের এখানে বরাবরই অ্যাডভান্স বুকিংয়েরই সিস্টেম চলে, তার কারণ আমরা বিজনেস করি না। আমরা যেটা করে থাকি আমাদের বেস্ট পাপি আমরা তুলি দিয়ে পুরো লিটার, মানে ধরুন একটা ডগ মেট করছে কোনো ফিমেলে, সেখানে 7টা 8টা বাচ্চা হচ্ছে যে 6টা বাচ্চা হচ্ছে, সেখান থেকে আমরা একটাই বাচ্চা পিক করি বেস্ট পাপি। আমরা কেন অ্যাডভান্সের কথা বলছি, আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের এখানে পেট প্যারেন্টস আসছে বা কন্ট্যাক্ট করছে ফোনে, আমরা তাকে ডগস দেখাই, তাকে আমরা আমার বাড়িতে আসতে বলি, যদি তার দূরত্ব থাকে তাহলে আমরা ভিডিও কল করে নিতে বলি বা আমরা ছবি পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে, সে আমাদের ডগস দেখলো, সে যদি কোয়ালিটি স্যাটিসফাই হয় আমাদের অ্যাডভান্স পাঠায়। আমরা বাচ্চাকে যখন আমরা পিক আপ করি কোনো লিটার থেকে, আমরা 32 ডেজে পিক আপ করি, তার বাড়িতে যাই, পার্টিকে বলি আমরা আসতে যে আপনি আসুন আমার সাথে, তার যদি সম্ভব হয় সে আসলো, না হলে আমরা কী করি আমরা নিজেরা যাই, গিয়ে আমরা পিক আপ করি, ওখান থেকে ভিডিও কল করি, যে পার্টি চুজ করলো, আমি প্রথম চুজ করলাম, এবার হতে পারে যে আমার চুজিংয়ের সাথে পার্টির চুজিং মিলছে না, তাহলে উনি যেটা চুজ করবেন আমি সেটাকে পিক করবো, এবং সেই 32 ডেজ থেকে সেই পাপিটার টোটালটা রেয়ারিং বলুন যাবতীয় মেনটেনেন্স আমাদের রেসপন্সিবিলিটি, ওই 6টা পাপির থেকে ওই একটা পাপি টোটাল আলাদা ফুড চার্ট, টোটাল আলাদা মেনটেনেন্স হয়। আচ্ছা দাদা, কিন্তু ছোট্ট করে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলেন,
আপনারা যদি বেস্ট কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার ডগ দেখতে চান বা তার সাথে যদি পাপিও দেখতে চান, তার সাথে আমাদেরও কিছু প্রশ্ন আছে যেগুলো দাদার থেকে নিয়ে নেব। বাইরে যে সমস্ত গোল্ডেন রিট্রিভারের পাপি প্রাইস আছে সেগুলোর সাথে কিন্তু দাদার এখানে যে গোল্ডেন রিট্রিভার আছে তার সাথে কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না। আপনারা যদি পুরো ইনফরমেশন বা ফুল ইনফরমেশন পেতে চান তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন দাদাকে একে একে সব প্রশ্ন করে নিই। আমাদের সামনে এসে গেছে একটা সম্বন্ধে ফুল ইনফরমেশন দাদার থেকে নিয়ে নিচ্ছি, কিভাবে একে এত সুন্দরভাবে মেইনটেনেন্স করে রেখেছে। দিস ইজ হান্টার সন, হান্টার ইজ কামিং ফ্রম আর্জেন্টিনা। আমি এটা পুনে থেকে আনা হয়েছে, ব্রিডার ইজ কেতন জোশী। ফার্স্ট অফ অল দেখুন, আপনি যখন আমেরিকান গোল্ডেন রিট্রিভার করছেন তো ফার্স্ট চয়েস ইজ কালার ইজ গোল্ডেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন নাকি। মানে আপনি বলতে চাইছেন যে আমাদের চয়েস করতে হলে এই গোল্ডেন কালারের যেটা বলছি ওই গোল্ডেন কালারের মানে গোল্ডেন রিট্রিভার চয়েস করাটা উচিত। দেখুন আমেরিকান গোল্ডেন রিট্রিভারে গোল্ডেন রিট্রিভার কেন, গোল্ডেন রিট্রিভার কেন বলা হয়েছে, তার কারণ তার লোমের মধ্যে গোল্ডেন শেডিং থাকবে। তিন রকম গোল্ডেন রিট্রিভার হয় বেসিক্যালি, এক হচ্ছে রিচ গোল্ডেন, একটা হচ্ছে কফি কালার, আর একটা হচ্ছে গোল্ডেন, আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে গোল্ডেন। গোল্ডেন শেডিং থাকতে হবে তবেই গোল্ডেন রিট্রিভার, নালে তো গোল্ডেন রিট্রিভার নামই হতো না অন্য কিছু। কতদিন বয়সে আপনার কাছে নিয়ে এসেছেন? এটা আড়াই মাস, 2.5 মাস। তো আপনারা দেখতেই পাচ্ছেন আড়াই মাস বয়স থেকে নিয়ে এসে দাদা কিভাবে সুন্দরভাবে মেইনটেইন করেছেন, আর এত সুন্দর করে যে দাঁড়িয়ে আছে সত্যি বলছি আমি খুব এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা দাদা, এই গোল্ডেন রিট্রিভারদের নিয়ে আপনি কতদিন ধরে আছেন? দেখুন ফার্স্ট আমার এই প্রফেশনে আসা 2012, 2012 বলবো না 2004 আমি যখন ক্লাস 9 তখন থেকে আমি ডগ করছি। হ্যাঁ, প্রফেশনালি মানে শো কোয়ালিটি ডগস করছি 2012 যখন থেকে সার্ভিসে আসি, তারপর থেকে অ্যাকচুয়ালি এটা আমার ওয়াইফই করে, আমি জাস্ট হেল্প করি। আর 2012 থেকে আমার প্রফেশনাল শো কোয়ালিটি কুকুর করা, কারণ আগে যেরকম ন্যাচারালি যেটা হয় সবাই আসে, আমরাও আগে ভাবতাম কত কম দামে কুকুর নেবো, গোল্ডেন রিট্রিভার গোল্ডেন রিট্রিভার বা রট ওয়েলার তো 10,000 পাওয়া যায়, আমরা সবসময় কম দামের দিকে যেতাম। তো আমিও জেনারেলি প্রথম দিকে যেতাম তাই, কিন্তু যখন বুঝতে পারলাম কোয়ালিটি, যখন অথেন্টিকনেস ব্যাপারটা বোঝা গেল, তারপর থেকে কোয়ালিটিতে গেলাম, প্রাইস সেকেন্ডারি। মানে আপনার কাছে বেশি প্রায়োরিটি হচ্ছে কোয়ালিটি, প্রাইসটা পরে, তাই তো? মানে একে তো নিয়ে এসেছেন আড়াই মাস বয়সে, এদেরকে কতদিন থেকে মানে আমরা ট্রেন করতে পারবো? জেনারেলি আমাদের এখান থেকে যখন বাচ্চা কিনতে আসে, অনেক চ্যানেল থেকে বা আপনাদের চ্যানেল থেকেও আগে কাস্টমার এসেছে, তারাই কোশ্চেনটা করে যে বাচ্চা দেখবো তারপর বাচ্চা নেব। হ্যাঁ নিশ্চয়ই, এই কোশ্চেনটা করে বাচ্চা তো কবে দেখবো, বাচ্চা কবে পাবো। আমি এটা যখন বুক করেছিলাম, এর মা যখন প্রেগনেন্ট ছিল, ইউএসজি রিপোর্ট পাঠিয়েছিল, তখন আমাদের বুকিং হয়েছিল। আমাদের এরকম বাচ্চা দেখে কোয়ালিটি কুকুর হয় না, বাচ্চাতে কি দেখবেন, বাচ্চা ওই গোল্ডেন ফোলা এরকমই আপনাকে দেখাবে, আপনাকে দেখতে হবে ফাদার, আপনাকে দেখতে হবে ব্লাড লাইন, ভালো কুকুর যারা করছে। বাচ্চাতে কোনোদিনও আপনারা বাচ্চা দেখবেন না, আপনি ফাদার দেখুন, ব্লাড লাইন দেখুন, তবে কি আপনি অথেন্টিক কুকুর পাবেন। আর কোনো বারো ব্রিডারের কাছে আপনি আজকে কুকুর চাইলেন কালকে পেয়ে যাবেন, এটা জাস্ট অসম্ভব। আমি এর জন্য আড়াই মাস 1 লাখ দিয়ে রেখেছিলাম। তো আপনারা দাদার কথা শুনে বুঝতেই পারলেন যে যে কোনো ভালো জিনিস যদি কেউ পেতে চান তো একটু ওয়েট করতে হবে, তবেই আপনারা কিন্তু এই এত সুন্দর ভালো একটা পাপি বাড়িতে নিয়ে যেতে পারবেন। আর পাপি বলছি না, একটু বড় হয়ে গেছে, দাদা যেহেতু আড়াই মাস বয়সে একে এখানে নিয়ে এসেছিলেন। আচ্ছা দাদা, এর সাথে বলুন কতদিন থেকে এদেরকে ভালোভাবে আমরা ট্রেন করতে পারবো? দেখুন ট্রেনিং পার্টটা শুরু হয় ব্রিডারের বাড়ি থেকে, মানে আমার বাড়ি থেকে যে টেবিল স্ট্যাগিং 40 ডেজ থেকে আমরা স্টার্ট করি। আমরা টেবিল স্ট্যাডিং অল্প অল্প করে স্টার্ট করি, এই হ্যাবিটটা ওনার যদি তার বাড়িতে নিয়ে গিয়ে স্টার্ট করে, তাহলে এই যে দেখছেন কুকুর দাঁড়িয়ে আছে একদম টেবিলে উইদাউট কিছু ছাড়া, লিস ছাড়া, উইদাউট কিছু ছাড়া, মানে প্র্যাকটিস না থাকলে দাঁড়াবে না। তো এটা যে নিয়ে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে। আমরা তো দেখুন 45-50 ডেজে বাচ্চা দিয়ে দিই, তারপর আমরা একটা গাইডলাইন দিই, এইবার সেটা মানা, আমাদের সাথে কন্ট্যাক্ট করা, সেটা যে নিচ্ছে তার দায়িত্ব, আমরা তো তার বাড়িতে গিয়ে করে দিয়ে আসতে পারবো না। আচ্ছা, তো আপনার মানে জানাশোনা কেউ থাকবে বা আপনার টিমে যদি কেউ থাকে সে গিয়ে গাইড করবে? একদম, প্রফিট কেউ যদি, আমরা এখানে শো কোয়ালিটির বাচ্চাই বেশি, শো করবে যখন, শো এর যে ট্রেনিং আমরা এখান থেকে আমাদের ছেলে পাঠিয়ে দিই, তারা মেনটেন করে দেয় টোটালটা শো কোয়ালিটির জন্য।
আচ্ছা দাদা বলুন, কেউ যদি গোল্ডেন রিট্রিভার হয়তো বাড়িতে নিয়ে গেছে, তার বাড়িতে হয়তো ছোট বাচ্চা আছে, তো গোল্ডেন রিট্রিভার কি ওই ছোট বাচ্চাটার সাথে একটু মিলেমিশে থাকতে পারবে বাড়িতে? প্রচন্ড ভাবে বা গোল্ডেন রিট্রিভার না, বেসিক্যালি এরা এরা প্লেফুল ডগ, রিট্রিভার গ্রুপ, গোল্ডেন, ল্যাব্রাডর, এরা বাচ্চার সাথে থাকতে খুব হ্যাপি ফিল করে এবং বাচ্চাও এদের সাথে খুব এনজয় করে, এটা বোথ সাইড থেকেই হয়। তো এখানে কোনো বাচ্চা নিয়ে কোনো টেনশনই নেই যে বাচ্চা কিছু হবে বা, এরা খুব প্লেফুল, মানে এরা খুব কথাও শোনে, এটা বলা যেতে পারে, তাই তো? একদম, দিস ইজ ব্লাড লাইন। এই যে আপনি অচেনা মানুষ একজন আপনি দেখছেন, কুকুরটাকে হাত দিচ্ছেন, আপনার কুকুরটা বার্কিংও করছে না কিছু না, বাইট তো দূরের কথা, আপনি সারা গায়ে যেখানে খুশি হাত দিয়ে দিন, কারণ আমরা এরমভাবে রেডি করি। আমাদের শো করতে হয়, অল ইন্ডিয়া ট্রাভেল করে কুকুর, জাজ, ফরেন জাজ আসে, তারা দাঁত ভেতরের সব কিছু দেখে। আপনাকে আপনাকে জাস্ট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দাঁতের ক্ষেত্রে, আপনি আসুন এদিকে আসুন, এই দেখুন বাইট, এই যে বাইট দেখছেন, আপার বাইটের থেকে লোয়ার বাইট সবসময় ভেতরে থাকবে, দিস ইজ কল সিজার বাইট। এই বাইট দাঁত যদি বাইরে চলে আসে, দিস ইজ ফল্ট। আমরা বাচ্চা নেওয়ার সময় সেটা দেখি সব সময়ের জন্য, বাইট ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট শো করতে গেলে। যখন ফার্স্ট কোনো পাপি নিতে যাচ্ছেন, তাহলে ফার্স্ট দেখতে হবে দুটো জিনিস, এক বাইট ঠিক আছে না, ফার্স্ট খুলে দেখতে হবে যে কতটা ঢুকে আছে ভেতরে, দিস ইজ, আর এটা তো আপনাকে আমি বোঝাতে পারবো না, দিস ইজ এক্সপিরিয়েন্স, মানে আপনার যেহেতু অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে তো আপনি ভালোভাবে দেখিয়ে দিবেন। বাইট যদি বেরিয়ে আসে, দিস ইজ ফল্ট, ফল্ট মানে আপনি শো করতে পারবেন না। আর দেখুন, শো আর ঘরে পোষার মধ্যে ডিফারেন্স আছে, ঘরে পোষা মানে মার্কেটে যে ধরনের কুকুর চলে আপনি তখন কম্প্রোমাইজ করছেন, 22,000, 23,000, 25,000, সেটা মার্কেটে প্রশ্ন করে, হ্যাঁ 25,000 এ পাওয়া যাবে না, 22,000, সেগুলো হচ্ছে কম্প্রোমাইজিং রেট। সেখানে আপনি যদি যখনই আপনি কেসিআই পেপার্স পাবেন না, তখনই জানবেন আপনার কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ হবে, তখনই জানবেন আপনি ঠিক কোয়ালিটি কুকুর কোনো দিনও পেলেন না। আর আপনাকে এই যে কেসিআই আপনি নিলেন না, আপনি সাপোজ একটা বলুন, আপনি আপনার বার্থ সার্টিফিকেট তো আছে, উইদাউট বার্থ সার্টিফিকেট, উইদাউট ভোটার কার্ড আপনার কি ভ্যালুয়েশন আছে? দ্যাটস ইট, যে কুকুরেরও উইদাউট কেসিআই কোনো ভ্যালুয়েশন নেই, সেটা 3,000 টাকারও হতে পারে, সে 3,00,000 টাকারও হতে পারে, কিন্তু কেউ বিলিভ করবে না যতক্ষণ না তার কাছে কেসিআই মাইক্রোচিপস পেপার্স আছে। আমাদের ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বেশি যে মাইক্রোচিপের কনসেপ্ট নেই, আমাদের এখনও লোক ভাবে যে কম পয়সায় কুকুর কিনবো, বিভিন্ন স্ট্রিটে চলে যাচ্ছে, গিয়ে বাচ্চা কিনছে, তারপর বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো বলছে যে আমরা ওখান থেকে নিয়েছি, কম বাজেটের মধ্যে নিয়েছে, তারপরেই বলছে অসুস্থ হয়ে গেছে বা কোনো সময় বাচ্চাটা মারা গেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা যে প্রোটোকল মেনটেন করি, 30 দিন থেকে যে প্রোটোকল মেনটেন হয়, আমরা এভরি 15 ডেজ ডিভার্মিং হয়, আমাদের ভ্যাকসিনেশন করে তারপর বাচ্চাকে দেওয়া হয়। আমাদের বাচ্চা দেখা হয় যে 3 কেজির নিচে তো নয়, 3 কেজির নিচে হলে আমরা বাচ্চা সেলই করি না, বন্ধ, আরও 4-5 দিন ওয়েট করা হয়, জেনারেলি আমাদের হয়ই না 3 কেজির নিচে। তা যদি ইন কেস হয়ে গেল, তো আমরা কাস্টমারকে কখনো ঠকাই না, কাস্টমারকে আমরা বলে দিই দাদা বা ম্যাডাম 3 কেজির নিচে আমরা বাচ্চা দেবো না আপনাকে। কারণ দেখুন, ব্যাপারটা হচ্ছে বিজনেসে ঠকানো হয়, কিন্তু যখন কোনো লাইফ স্টক নিয়ে আপনি কোনো কিছু করছেন, তো আপনাকে কিছু প্রোটোকল মেনটেন করতে হবে। আর জেনারেলি এই যে একটা দুটো আমরা সারা মাসে সেল করি, সেটা কারণ হচ্ছে আমাদের এই শোর খরচাটা মেনটেন করার জন্য, কারণ ওয়ান ডগ কস্টিং ইজ 22,000-23,000 রুপিস পার মান্থ, মানে প্রত্যেক মাসে 22,000-23,000 টাকা আপনার খরচ, মানে এদেরকে মেনটেন করা মিনিমাম কম করে খরচ যেটা হওয়ার আছে। আচ্ছা দাদা, এর সাথে বলুন যে এতক্ষণ ধরে যে দাঁড়িয়ে আছে টেবিলের উপরে, এটা কিভাবে সম্ভব? এছাড়া ওখানে গোল্ডেন রিট্রিভার বলছি না, বা অন্য কোনো যে কোনো ব্রিডে, আপনি যখনই ছোট থেকে টেবিল প্র্যাকটিস করাবেন, দিস ইজ প্র্যাকটিস, আপনি যখনই প্র্যাকটিস করাবেন সে দাঁড়িয়ে থাকবে। এগুলো যে নিচ্ছে তাকে এগুলো মেনটেন, আমরা যেমন এর উপরেই ব্রাশ করাই, এর উপরে আমাদের ডেলি গ্রুমিং হয়, ডেলি ব্রাশ, অল্টারনেটিভ ডে আমাদের গ্রুমিং হয়, ডেলি আমরা করতে পারি না, কাজের প্রেশার থাকে, সব কিছু থাকে, অল্টারনেটিভ ডে আমাদের গ্রুমিং হয়, স্প্রে হয় প্রোডাক্ট দিয়ে, দেন আমরা কম করি। ডগ হচ্ছে উলফের ব্লাড লাইন, তো আমরা একে ভাত, অনেকে বলে যে ভাত কতটা খাওয়াবো, ডাল রুটি দেবো, তো এদের এসব লাগেই না, আইদার আপনি প্যাকেট ফুড দিন, কমার্শিয়াল ফুড। কমার্শিয়াল ফুড কেন আমরা সাজেস্ট করি, সেইখানে কি হয়, প্যাকেট ফুডে আপনার ব্যালেন্স করা থাকে ফুড, এতটা চিকেন, এতটা তার প্রোটিন পার্সেন্টেজ, এতটা ফ্যাট পার্সেন্টেজ, এতটা কার্বোহাইড্রেট, এরকমভাবে ব্যালেন্সিং থাকে, যেটা হোমমেড ফুডে করা ইটস ডিফিকাল্ট। হোমমেড ফুড অলওয়েজ বেটার,
কিন্তু হোমমেড ফুডে এটা ডিফিকাল্ট। আমরা সেই জন্য প্যাকেট ফুড অন্তত গ্রোথ টাইমিংটা আমরা প্যাকেট ফুড বলি। অবভিয়াসলি গুড কোয়ালিটি প্যাকেট ফুডই আমার প্রেফারেবল। আমরা যাকে বাচ্চা দিই তারা আমরা প্রেফার করি নেসলে প্রো প্ল্যানকে। আমরা নেসলে প্রো প্ল্যান আমরা নিজেদের ডগে ইউজ করি, আপনি ডগের কন্ডিশন দেখতে পাচ্ছেন, আর আমরা পার্টিকেও সাজেস্ট করি নেসলে প্রো প্ল্যান আইদার রয়্যাল ক্যানিন। আমরা এই দুটো ব্র্যান্ডকে ইউজ করে থাকি। আর তাছাড়া হোমমেড ফুডে যে রাখতে চাইছেন সে চিকেন দিন, সে আপনি ফিশ দিন, আপনি যদি বাড়িতে যদি অ্যালাউ করে তো আপনি বাফেলো মিট দিতে পারেন। অবভিয়াসলি মাটন ইজ কস্টলি বাট ইট ইজ কার্নিভারাস, এর ভাত ডাল রুটি চলবে না, ফাইবার লাগে জাস্ট নাম মাত্র, জাস্ট ধরুন ওই 50 গ্রাম রাইস এনাফ। আচ্ছা দাদা, এই যে বললেন যে এখনো তো 2 বছর কমপ্লিট হয়নি, এ কি এখন মানে ছোট পাপি পাওয়া যাবে? হ্যাঁ, জাস্ট আমরা স্টার্ট করেছি এর ব্রিড মেটিং দেওয়া, জাস্ট স্টার্ট হয়েছে। অলরেডি 3 জায়গায় বেবি, 1 জায়গায় লোড হয়ে আছে, 1 জায়গায় পাপি হয়েছে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে পাপি হওয়ার সাথে সাথে বুকিং হয়ে যায়। আমাদের 1 জায়গায় বাচ্চা হয়ে আছে, 6 দিন হয়েছে আজকে আমাদের বুকিং সেখানে, আর 2 জায়গায় বাচ্চা নামার কথা আছে। আমরা বাচ্চা নামলে তারপরই বুকিং অ্যামাউন্ট নিই, বাচ্চা না নামা অবধি আমরা বুকিং অ্যামাউন্ট নিই না। হ্যাঁ, এর অলরেডি 2টো মেট হয়ে আছে, হয়তো 10-15 দিনের মধ্যে বাচ্চা নামবে। মানে এখন কি এর পাপি আপনার কাছে আছে একটাও? হ্যাঁ আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা কিছুক্ষণের মধ্যে এর যে পাপিটা আছে সেটা দেখি। এতক্ষণ যে আপনারা এই সুন্দর গোল্ডেন রিট্রিভারটা দেখলেন, ও কিন্তু অনেক শোয়ের মাঠে গেছে, এমনকি চ্যাম্পিয়ন ট্রফিও এনেছে। এগুলো একটু দেখিয়ে দিই, দূরেই দেখতে পাচ্ছেন ওর অনেকগুলো কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি আছে। ওরই একটা ছোট পাপি আছে, সেটা দাদা দেখাতে চলেছেন, সেটা দেখতেই পাবেন আর বুঝতেই পারবেন যে দাদা কি ধরনের গোল্ডেন রিট্রিভার নিজের কাছে রাখছেন। দাদার কাছে যদি আপনারা এই ধরনের গোল্ডেন রিট্রিভার নিতে চান তো অবশ্যই দাদার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর হ্যাঁ, আপনাদের কিন্তু এইরকম ধরনেরই গোল্ডেন রিট্রিভারে যদি পাপি নিতে হয় একটু কিন্তু ওয়েট করতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পাবেন না। আর কি ধরনের গোল্ডেন রিট্রিভারের পাপি আপনারা দেখতে চলেছেন কিছুক্ষণের মধ্যে আমরা দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন শো কোয়ালিটি যে গোল্ডেন রিট্রিভার হয় আমার হাতে আছে, এর কিন্তু বয়স বেশি নয় কিন্তু এর বডি ওয়েটটা যথেষ্ট বেশি আর আমি হাতে ধরে রাখতে পারছি না। আমরা অনেক ব্রিড দেখেছি কিন্তু এত সুন্দর ব্রিড বা এত সুন্দর গোল্ডেন রিট্রিভার আগে কখনো দেখিনি। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই আছে, দেখুন কিন্তু কিচ্ছু করছে না, খুব ঠান্ডা, এত সুন্দর দেখতে লাগছে, ওর বডি স্ট্রাকচারটা দেখছেন খুব সুন্দর, মানে সত্যি বলা চলে যে হ্যাঁ গোল্ডেন রিট্রিভারের একটা পাপি দাদা দেখাচ্ছেন। আচ্ছা দাদা, প্রথমে বলুন যে যে বডি স্ট্রাকচারটা এত সুন্দর, এর কতদিন বয়স? আজকে এর 44 ডেজ, 44 দিনের বাচ্চা, এত সুন্দর কেউ দেখেছেন আগে কখনো? এই যে আমাদের যে হ্যাবিট এই এরাম এজ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, এই যে দেখুন এই যে হ্যাবিট আস্তে আস্তে, এই যে খাবার দেখি আস্তে আস্তে দাঁড়ানো, এই এই এজ থেকে স্টার্ট করতে হয়। এখন বাচ্চা দাঁড়াতে চাইবে না, উল্টো পাল্টা দাঁড়াবে, যে বসে পড়ছে, এই এরম করেই আস্তে আস্তে হ্যাবিট করতে হয়। একটুখানি দিকে আমি ওদিকটা যাবো, এই দেখুন বাচ্চা দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে না, এই এরম ভাবেই আপনাদের দাঁড়ানোর হ্যাবিটটা বাচ্চাকে রেডি করতে হবে। আর যতক্ষণ না বাচ্চা আপনাকে দাঁড় করিয়ে এরম ভাবে কেউ দেখাচ্ছে, এই যে কোলে নিয়ে দেখানো বা এরম ভাবে দেখানো না, এগুলো খুব ঠকানোর জায়গা, কারণ এই যতক্ষণ না দাঁড়াচ্ছে তার বডি স্ট্রাকচার আপনি থোড়ি আপনি বুঝতে পারবেন না, আপনার মনে হবে মোটা বাচ্চা ভালো বাচ্চা, ব্যাস এই যে স্টাইফেল বেন্ড আপনি দেখতে পাচ্ছেন, এই যে বেন্ড বেন্ড এইখানে আসছে, এই যে স্টাইফেল বেন্ড, এই বেন্ডটা কি করে বুঝবেন না দাঁড় করালে? এই যে বডি দেখুন, এই যে এখানে আপনি আসুন আমি এখানে দেখাচ্ছি, এইখানে হাত দিন, এই আমার হাতের উপরে জাস্ট হাত শেষ করুন, দেখুন এখানে রিব কেজ শেষ হচ্ছে, এই রিব কেজ থেকে আর এইখানে কোমর অবধি আপনার দেখুন 3.5 আঙুলের গ্যাপ থাকবে, তাহলে বডি স্কোয়ার বডি হবে। এই জিনিসগুলো আপনাকে যতক্ষণ না কেউ দাঁড় করিয়ে দেখাবে বাচ্চা টেবিল স্ট্যাকিং করবে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না, আর আপনার ঠুকে যাওয়ার চান্সেস অনেক বেশি। মানে যদি কেউ শো কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার পাপি নিতে চায় তো প্রথমে এইগুলো দেখে নেওয়াটা উচিত, একদম, না হলে সে বুঝবে কি করে? আমরা তো সেই জন্যই 45 ডেজ পর্যন্ত পাটিকে ওয়েট করাই, কারণ ফার্স্ট কথা আমরা উইদাউট ভ্যাকসিন বাচ্চা ছাড়বো না। দেখুন ভ্যাকসিনেশন করতে গিয়ে আর ওই 15 দিন 10 দিন রাখতে গিয়ে আমাদের কিছু এক্সট্রা চার্জ যায়, তো তার জন্য আমরা বাচ্চার পাটির থেকে দামও নিই। ওই যে মার্কেটের 24,000-25,000 টাকার বাচ্চা, তার ভ্যাকসিনেশন করা নেই, তারপর বাচ্চাটা গিয়ে যার বাড়িতে গেল সেখানে প্রবলেম, সেখানে এরমও হয় যে অনেক ব্যাড ইনসিডেন্টসও হয়, বাচ্চার ডেথ পর্যন্ত হয়ে যায়। এই জায়গাগুলো আমরা টোটালি যতটা আমাদের দিক দিয়ে অ্যাভয়েড করা যায় চেষ্টা করি।
ভ্যাকসিনেশনটা আমরা করে নিই। আর বাচ্চা আমরা এতদিন এই যে 15 ডেজ আমরা জেনারেলি 33 দিন 34 দিনে বাচ্চা সেল আউট হয়ে যায়, আমরা কিন্তু সেটা করি না। আমরা 45 ডেজ 46 ডেজ বাচ্চা রাখি, ভ্যাকসিনেশন করি, আমি স্যাটিসফাই হলে তারপর পার্টিকে আমরা বাচ্চা হ্যান্ড ওভার করি। আর আপনি যতক্ষণ না দেখছেন যে বাচ্চা পুরো একদম সুস্থ সবল আছে ভ্যাকসিন করার পরে, তারপরে আপনি পার্টিকে হ্যান্ড ওভার। একদম একদম আমরা কখনো দিই না। আর আমরা ওই বাচ্চার পাপি ডিপি ফার্স্ট করি না, কারণ পাপি ডিপি ব্যাপারটা হচ্ছে আমরা ফার্স্ট নভিভ্যাক ডিএইচপিপিআই L4 প্রেফার করি। দিস ইজ কস্টলি ভ্যাকসিন, বাট বাচ্চাতে কস্টলিটা ফ্যাক্টর নয়, আমরা করে দিই। কারণ আমরা তো যার থেকে নিচ্ছি তার থেকে আমরা চার্জ নিচ্ছি, তো চার্জ নিয়ে তাকে আমি কেন ঠকাবো, তাকে তো অথেন্টিক জিনিসটা আমায় দিতে হবে। আচ্ছা দাদা, যখন কেউ আপনার থেকে পাপি নিয়ে গেল তো আপনি কতদিন তাকে গাইড করে দিতে পারবেন? আমরা আমাদের সাথে যদি কন্ট্যাক্টস রাখে, আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল ও অল ওভার ইন্ডিয়াতে আমাদের ভেটসের সাথে কন্ট্যাক্টস, সে যে এরিয়াতে থাকে সেখানে আমরা ভেটস বলে দেবো। জেনারেলি দেখুন রাত্রিবেলা কী হয়, রাত্রি 2-2:30 সময় বা 12-1 সময় অনেক সময় অনেক ভেটসের ফোন পাওয়া যায় না, সেই হেল্পগুলো আমরা করি। আমাদের ফোন করলে আমরা পুরোটা গাইড করে দিই কি মেডিসিনস বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই টাইমটা কাটিয়ে দেওয়ার জন্য আমরা ফোন অ্যাটেন্ড করি, আমরা তাদের গাইড করি। এরকম নয় যে সেল হলো তারপর তার সাথে আমার কন্ট্যাক্ট শেষ হয়ে গেল, এরকম কখনোই নয়। আমাদের সব কাস্টমারের সাথে কন্ট্যাক্ট থাকে এবং তারা ফোনও করে। আচ্ছা দাদা, এটা বলুন যে কেউ যদি গোল্ডেন রিট্রিভার পাপি এরকমই নিয়ে যেতে চায়, তো মেল নিয়ে যাওয়া ভালো না ফিমেল? দেখুন ডিপেন্ড করছে সে কি নিতে চাইছে, সে মেল নিতে চাইছে তার ক্রাইটেরিয়া কি, মেল না ফিমেল। মেল পাপি সবসময় হেলদি হয় এটাও বলা ভুল, অনেক ফিমেল পাপি হয়েছে যে মেলকে টেক্কা দিয়ে চলে যায়, কিন্তু আলটিমেটলি বড় হয়ে দেখুন মেলের একটা সাইজ হয়, প্যারামিটার হয়, মেলের সাইজ হচ্ছে 22-24 ইঞ্চি হবে ডগ অ্যাডাল্টহুড, আর ফিমেল হচ্ছে 20-22 ইঞ্চি হবে। 24 ইঞ্চির ওপরে যদি হয়ে যায় সেটা ফল্ট, আর কোনো ফিমেল যদি 22 ইঞ্চির ওপরে হয়ে যায় মানে 23-23 হয়ে যায়, 23.5 ইঞ্চি সেটাও কিন্তু একটা ফিমেলের ফল্ট। একটা ফিমেল ফেমিনাইন হেডি হবে, ফিমেল অনেক এরকম অনেক কাস্টমার ফোন করে বা কোশ্চেন আছে যে মাথাটা মুখটা থ্যাবড়া হবে, তো একটা ফিমেলের কখনোই সেটা হবে না, আর একটা মেলের কখনোই ওই ছুচলো টাইপের মুখ হবে না, এটা ক্রাইটেরিয়া। আচ্ছা তার সাথে সাথে বলুন যে এদেরকে যে মেনটেন করব, কি রকম খাবার দিলে এরা এরকম সুন্দরভাবে থাকবে? দেখুন এ খায় হচ্ছে বাচ্চাবেলায় আমরা শুরু করি রয়্যাল ক্যানন স্টার্টার দিয়ে, ম্যাক্সি স্টার্টার, তারপর আমরা যেই বাচ্চার বয়স 45 ডেজের কাছাকাছি চলে যায় বা 50 ডেজ হয় তখনই আমরা প্রো প্ল্যানে কনভার্ট করি। প্রো প্ল্যান নেসলে কোম্পানি, নেসলে কিন্তু আপনারা যে মানুষের স্যারাল্যাক, হ্যাঁ হ্যাঁ, মানুষের যে ডেক্সোল্যাক, এই ধরনের যে অনেক মিল্ক প্রোডাক্ট নেসলের, তো নেসলে ইজ গুড ব্র্যান্ড, তো আমরা নেসলের প্রো প্ল্যান ইউজ করি। কেউ যদি এইরকম বাচ্চা নিয়ে যেতে চায় তো হেলথ কন্ডিশন কি দেখে নিয়ে যাওয়া? দেখুন ফার্স্ট আপনাকে দেখতে হবে যখন আপনি নতুন কোনো জায়গায় বাচ্চা কিনতে যাচ্ছেন, ফার্স্ট অফ অল আমাদের যারাই শো কোয়ালিটি বাচ্চা পাপি সেল করে তাদের সিস্টেমটাই হয় অ্যাডভান্স, কারণ তাদের আগের থেকেই বুকিং হয়। যারা শো কোয়ালিটি, আমি বলে না, যারাই শো কোয়ালিটি ভালো ডগ দিচ্ছে তাদের সবাই অ্যাডভান্স। ওই ধরুন আপনি আজকে বাচ্চা কিনবেন, ফোন করেছেন আমাকে, আপনার কাছে টাকা আছে, আপনি আজকে বাচ্চা নেবেন, হয় না ওরকম করে। শো কোয়ালিটি বাচ্চা যারা করে তারা কি করে দেখুন, তাদের কাছে তো লটস অফ বাচ্চা সম্ভব না, এক একটা কুকুরের মেনটেনেন্স খরচা আমরা যদি শো করি তাদের মেনটেনেন্স খরচা 25,000-26,000 পার ডগ, তো এবার সারাক্ষণ বাচ্চা কি করে থাকবে সেটা পসিবল নয়। ওই তাহলে যারা বলে হ্যাঁ আছে, ফোন করলে হ্যাঁ হ্যাঁ বাচ্চা আছে আমি কালকেই দিয়ে দেবো, এরকম যারা বলে তারা না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মার্কেটের থেকে বাচ্চা কিনে আপনাকে দিয়ে দিচ্ছে, আর তারপর আপনাকে পেপারও দিচ্ছে না, পেপার দিতে পারছে না, এরকম একটা জায়গা সিচুয়েশন তৈরি হয়। তো আমরা সেই জন্য বারবার বলি আপনারা ব্রোকার থ্রু আসবেন না, ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন বিল্ডারের সাথে, আপনি দেখবেন ঠকার চান্সটা অনেক কমে যায়। জেনারেলি কেন KCI দরকার, KCI মাইক্রোচিপ কেন দরকার, আজকে ধরুন এর বাবার কোনো প্রবলেমস আছে বা এর মায়ের কোনো প্রবলেমস আছে, তা সেটা আপনি জানবেন কী করে? KCI রেজিস্টার্ড হলে শো করলে বেশ কিছু ধরুন হিপ ডিসপ্লেশিয়া কুকুর শো করতে পারবে না, হিপের যে প্রবলেম বা দাঁতের যেটা আপনাকে আগে দেখালো, বাইট সেট যদি ভুল হয় সে শো করতে পারবে না, এইগুলো তো মানে মানে মাস্ট চেকিং তো করবে। টেস্টিস প্রবলেম, অনেক সময় সিঙ্গেল টেস্টিস বাচ্চা হয়, সেই যে প্রবলেম সেইগুলো হলে বাবার যদি থাকে এগুলো বাচ্চাটা আসতেই পারে, তা সেই জিনিসটা থেকে আপনি ফার্স্টেই জেনে গেলেন যে আপনি একটা সুস্থ বাচ্চা নিলেন। দেখুন জ্বর সর্দি পেট খারাপ এটা যে কারোর হতে পারে, কিন্তু অ্যানাটমিক্যালি কারেক্ট বাচ্চা আপনি তখনই
বুঝতে পারবেন বা ব্লাড লাইন যখন আপনার কাছে মাইক্রোচিপ আপনার কাছে পেপারস থাকবে মানে বাবা মাও সুস্থ বাচ্চাও সুস্থ চান্সেস বেশি 100% বলা যায় না তো আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি বুকিং আছে আর আপনারা যদি এরকম বাচ্চা পেতে চান তো অবশ্যই দাদার সাথে কন্টাক্ট করুন আর এরকম বাচ্চা পেতে হলে দাদা যেমন বলে দিয়েছেন এক দু মাস কি দু তিন মাস ওয়েট করলে আপনারা পেয়ে যাবেন তো আরো একটা দুর্দান্ত শো কোয়ালিটির ডগ দেখতে পাচ্ছি গোল্ডেন রিট্রিভারই দেখতে পাচ্ছি আমরা তো দাদা সামনে আছে দাদা নিয়ে এসেছে টেবিলের উপর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আচ্ছা দাদা এটা কি আছে আগে বলুন এটা গোল্ডেন রিট্রিভার মেল জাস্ট 12 মান্থ এজ 12 মাস জাস্ট 12 মান্থ আচ্ছা এটা ডগটা দেখেছি এর সাথে পার্থক্যটা কি আছে হ্যাঁ এটা এটা ইম্পোর্ট এটা ডাইরেক্টলি ইম্পোর্ট ইট ইজ কামিং ফ্রম ব্রাজিল ব্রাজিল থেকে দাদা কিন্তু এটা আনিয়েছে আর দেখে নিন ভালোভাবে আচ্ছা এটা মেলই আছে তো হ্যাঁ মেল এটা মেল আছে আচ্ছা এ সম্বন্ধে একটুখানি বলুন দেখুন দিস ইজ ফেমাস ব্লাড লাইন ইন ইট ইজ ইউএস ইউএস ব্লাড লাইন আমেরিকান ব্লাড লাইন এটা টোটালি মাদার মাদার গোল্ডেন ট্রিপ ক্যানেল গোল্ডেন ট্রিপ ক্যানেল 2022 এ ওয়ার্ল্ড ডগ শোতে নাম্বার 1 ক্যানেল এন্ড ফাদার ইজ নটিলাস বুঝি গেছে ফাদার ইজ নটিলাস দিস ইজ ব্লাড লাইন আপনি বুঝতেই পাচ্ছেন বা আপনি ওটাও দেখেছেন দু বছরের প্রায় দু বছর আর এর ওভারঅল স্ট্রাকচার গ্রোথ সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে চেঞ্জ আচ্ছা দাদা এ কি একবারও এখনো শোয়ের মাঠে গেছে না কারণ এটা এ এসছে 6 মাস বয়সে ইন্ডিয়া থেকে এর পেপারস পত্র হবে তারপর হয়তো যদি পেপারস পত্র সব ঠিকঠাক টাইমে চলে আসে আর রেজিস্ট্রেশন হয়ে যায় এই বছরের শেষ থেকে আমরা স্টার্ট করব শো মানে কেসিআই পেপার রেজিস্ট্রি কি তো আপনার যেহেতু ক্যানেলটা যখন পাপি নিয়ে যাচ্ছে তো ওই পেপারটা কতদিনে আসতে সময় লাগে তার সাথে যে মাইক্রোচিপটা আপনার কথা বলছেন সেটা কতদিন টাইম লাগে মাইক্রোচিপ পেপার একসাথেই আসে রেজিস্ট্রেশন হয়ে আর আপনাকে দেখাচ্ছি দিস ইজ নট গোল্ডেন রিট্রিভার পেপার আমার এটা জিএসডি ছিল সেই জিএসডি বাচ্চার পেপার আমি সেটাই আপনার কাছে পেলাম আপনাকে দেখাচ্ছি দিস ইজ ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া এই টাইপের পেপারস হবে যেখানে আপনি বাবার মায়ের নাম পাবেন বাবার থেকে তার জেনারেশনগুলোর নাম পাবেন মায়ের থেকে তার জেনারেশনগুলোর নাম পাবেন অ্যান্ড এর সাথে একটা এই রকম মাইক্রোচিপ থাকবে যেখানে চিপ নাম্বার বলে থাকবে এই দেখুন 6340 লাস্টে দেওয়া আছে এটা হচ্ছে চিপ নাম্বার এই চিপ নাম্বারটা আপনি কিন্তু এইখানে পেয়ে যাবেন এই দেখুন 6340 মাইক্রোচিপ নাম্বার আচ্ছা দাদা এই যে বলছেন যে কেসিএল পেপার বা মাইক্রোচিপ এইটা ছাড়া পাপি নেওয়া উচিত না এই পেপার মাইক্রোচিপ সমেত পাপি নেওয়াটা উচিত দেখুন কখনোই মাইক্রোচিপ কেসিআই রেজিস্টার্ড ছাড়া পাপি নেওয়া উচিতই না আপনি যদি কোনো ইন্ডিয়ার বাইরে কোনো ফরেনে যান মানে আপগ্রেডেড কান্ট্রি এরা কেসিআই রেজিস্টার ছাড়া কুকুরই হয় না আরও ওখানে ওদের আরও প্যারামিটার হয় ওএফএস সার্টিফিকেশন হয় যেটা হিপ জয়েন্ট সার্টিফিকেট হার্ট ক্লিয়ারেন্স আই ক্লিয়ারেন্স এই যে দেখুন এই যে গোল্ডেন রিট্রিভার আপনি আইস এর কাছে যদি আপনি আসুন আপনাকে দেখাচ্ছি এই যে আইটা দেখছেন আপনার দেখে মনে হচ্ছে না অ্যালমন্ড অ্যালমন্ড বাদামের মতো এই যে আমি হাত দিচ্ছি বলুন চোখ নামিয়ে দিচ্ছে নালে কিন্তু চোখ দেখুন অ্যালমন্ড বাদামের মতো এই দেখুন চোখটা খুলেছে এই দেখুন দেখেছেন দিস ইজ দ্য প্রপার চোখ অ্যালমন্ড তো গোল্ডেন রিট্রিভারে অ্যানাটমি বলছে গোল্ডেন রিট্রিভারে অ্যালমন্ড আই হবে এই জিনিসগুলো এই যে প্যারামিটারগুলো এই যে দেখুন চোখের যে লাস্ট দাগটা এই যে চোখের যে দাগ লাস্ট দাগ এই দাগ আর কানের দাগ কানের এই যে কান এখান থেকে শুরু হচ্ছে এটাকে যদি দুটি টানেন এক লাইনে থাকবে সোজা পুরো একদম এই 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 জিনিসগুলো যে সোজা এগুলো হচ্ছে অ্যানাটমি এই বেসিক এই যে আপনি পিওর ব্লাড লাইন যখন নেবেন এই জিনিসগুলো ওর মধ্যে পাবেন পিওর ব্লাড লাইন বলুন বা খুব ভালো ব্লাড লাইনের যে আমরা গোল্ডেন রিট্রিভার যদি নিতে চাই তো এইগুলো মোটামুটি দেখে নেওয়াটা আপনাকে দেখতে হবে বাবার মধ্যে এগুলো আছে নাকি মানে আইজের শেষের থেকে আপনার কান শুরু হচ্ছে না আইজের দাগ ইয়ে কান তারপর দেখুন এই যে আমি এদিকে চলে আসলাম আপনাকে দেখাচ্ছি এই যে টেল টেল এই যে টেল টেলটা কি হবে এই যে টপ লাইন এটাকে বলে টপ লাইন টপ লাইন টেল ক্যারি করবে পোর্শনের যে এই যে দাঁড় করালাম তবে বুঝতে পারবেন এই যে দেখুন এইখানে হচ্ছে হিপ মানে এখানে বোনসটা ঢুকছে মানে পায়ের বোনসটা বা হেড ফিমার যেটাকে বলে এই এই যে হিপ ঢুকলো হিপ থেকে নি আর নি থেকে এখানটা বলছে এই এটা এটা হচ্ছে হক নি থেকে হক এই এই দুটো বোনসের সাইজ সেম হবে
তাহলে গিয়ে এর ব্যাক পোর্শন পাওয়ারফুল হবে, তবে গিয়ে এর যখন চলবে ব্যাকে থ্রাশ অনেক বেশি হবে। এই যে জিনিসগুলো, এইগুলো এই যে ধরুন আপনি এখানে হাত দিলে বুঝতে পারবেন, এখানে হাত দিন এই জায়গাটায়, এখানে হচ্ছে থার্ড রিব কেজ শেষ হলো। এইবার এইখানের পর থেকে আপনি সাড়ে চার আঙুল, আপনার সাড়ে চার আঙুল মাপুন, হাত দিন এখানে, এখানে দেখুন রিব কেজ পাচ্ছেন, একদম লাস্ট রিব চলে যান, এই যে লাস্ট রিব এইটা, এইখানটা এইখানটা একটু লাস্ট, হ্যাঁ। এরপর আপনার হাত দিন, আপনার এক চেটের মধ্যে আপনার এটা এটা বলে লয়েন্স পার্ট, এই লয়েন্স পার্টটা এইটুকুনির মধ্যে হবে। যত লয়েন্স পার্ট ছোট হবে তত বডি স্কোয়ার হবে। গোল্ডেন রিট্রিভারের মাপ হচ্ছে 11:12, এই যে বাটক এখানটা বলছে বাটক, একদম রেক্টামের জায়গাটা, বাটক টু কিল আর উইদার্স টু এন্ড 11:12 হবে। দ্যাটস মিন ইটস স্কোয়ার ডগ, স্কোয়ার তখনই মনে হবে যখন আপনার লয়েন্স ছোট হবে। আচ্ছা একটু এদের ডায়েট চার্টটা কি আছে একটুখানি জেনে নিচ্ছি। আচ্ছা দাদা এদের ডায়েট চার্টটা এখন কি আছে একটু বলুন। দেখুন এরা অ্যাডাল্ট হয়ে গেছে, মানে 12 মাস টপকে গেছে, আমরা 12 মাস অবধি, 12 মাসের আগে অবধি আমরা 3 টাইম ফুড দিই, আর যেই 10 মাস টপকে যায় তখন আমাদের 2 টাইম ফুড। এ যেমন শো করে, ও যেমন শো করে, ওরা আমরা বেসিক্যালি ড্রাই ফুডে রাখি পুরো। হ্যাঁ এরকম হয় যে কোনো একদিন সারা সপ্তাহে একদিন আমরা ওকে একটু চিকেন দিলাম, বা একদিন আমরা কার্ড দিলাম, এরকম করে চেঞ্জ করি যাতে একঘেয়ে না হয়ে যায়, নাহলে বেসিক্যালি এরা ড্রাই ফুড খায়। যখন মানে কেউ কিনতে আসছে আপনার কাছে বা অন্য জায়গায় যখন গোল্ডেন রিট্রিভার নিতে চাইছে শো কোয়ালিটি, তো কি কি দেখে আসাটা উচিত? দেখুন ফার্স্ট অফ অল আপনি ফাদার দেখুন, কারণ জেনারেলি মার্কেটে যারা আপনি যখন বাচ্চা নেবেন তার মানে আপনি পিক অফ দ্য লিটারই নেবেন, আপনি টাকার কথা কোনো দিনও ভাববেন না, আপনি বলবেন ওই লিটারের বেস্ট বাচ্চা আমি নেবো, পিক অফ দ্য লিটার। কারণ একটা লিটারে ধরুন 7টা 8টা বাচ্চা হলো, তার মধ্যে 2 কি 3টেই ভালো, তা ফার্স্ট 1টা কি 2টো থাকে, তারপর কোয়ালিটি ডাউন হতে থাকে, তারপরের দিকে 3-4টে কোয়ালিটি একদম ডাউন। তো ওই পুরো লিটারটার 2 কি 3টে বাচ্চায় বেস্ট কোয়ালিটি হয়। মানে আপনি বলতে চাইছেন শো কোয়ালিটি যদি বাবা মা হয়, আপনি যদি শো এর শো কোয়ালিটি যদি বাবা মাও হয় সেখানেও মানে ওই লিটারে সব বাচ্চা একই না হবে না। আপনি যখন কুকুর যে শো কোয়ালিটি কুকুর কিনতে আসছেন তখন আপনি একটু গুগলে পড়ে নিন, কি পড়বেন আপনি, গোল্ডেন রিট্রিভার অ্যানাটমি, আপনি একটু গোল্ডেন রিট্রিভার অ্যানাটমি, আপনার একটু বেসিক কিছু নলেজ থাকা উচিত। বেসিক কিছু নলেজ যদি আপনার গোল্ডেন রিট্রিভার সম্বন্ধে না থাকে তাহলে আমি কেন যে কেউ আপনাকে ঠকাতে পারে। আপনার আপনি যখন শো কোয়ালিটি কুকুর কিনছেন বা ভালো ব্রিড কিনতে চাইছেন, আইদার আপনি ব্রিডারকে অথেন্টিক ব্রিডার দেখে যান, যে ব্রিডারকে আপনি বিলিভ করতে পারবেন, যে চোখ বুঝে আমি আপনাকে বিলিভ করেছি, আমি টাকা দিয়ে দিয়েছি, ব্যস্ত তারপর আমি যাই না, আপনাকে ব্রিডারই বেস্ট বাচ্চাটা দিয়ে দেবে। আর নালে আইদার আপনি পড়াশোনা করে যান, এই যে এটা হচ্ছে শোল্ডার প্লেট, এই উপরটা হচ্ছে শোল্ডার প্লেট, আর এই তলার বোনসটা হচ্ছে হিউমেরিয়াস বোনস। এই শোল্ডার প্লেট আর হিউমেরিয়াস বোনস 40 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এই যে জিনিসগুলো এই যে অ্যাঙ্গেলটা করছে, এই অ্যাঙ্গেল এখানে করছে, আর এইখানে যদি স্টাইফেল বেন্ড ঠিক থাকে, এখানে এখানে এরকম অ্যাঙ্গেল করছে, এই যে দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলে বডি ব্যালেন্স করবে, তবে গিয়ে সে ভালো মুভ করবে। এটা টোটালটাই সায়েন্স। তো আপনি যদি অ্যানাটমিটা না জানেন, বেসিক ইনফরমেশান, তাহলে তো আপনি ঠকে যাবেন। আইদার আপনাকে সেই রকম ব্রিডারের কাছে যেতে হবে যে যাকে আপনি বিলিভ করতে পারবেন, যে অন্যের বাচ্চা বেচে না, নিজের ব্রিডিং এর বাচ্চাই বেচে। আচ্ছা মার্কেটে তো আমরা অনেক জায়গায় তো ঘুরেছি, তো সেখান থেকেই বলছি অনেকেই 6,000, 7,000, 8,000 মধ্যে গোল্ডেন রিট্রিভার নিয়ে যাচ্ছে বা অন্যান্য পাপিও নিয়ে যাচ্ছে কম বাজেটের মধ্যে, তো আপনার কি মতামত এই সম্বন্ধে? দেখুন আপনারা তো অনেক জায়গায় যান, আপনাদের 6-7 হাজারের বাজেটে আপনার বাচ্চারাও দেখেন, তা আপনি কি ওখানে এই ধরনের ডগ দেখতে পান? ফাদার ফাদার তো দেখতেই পাই না, বাচ্চাও দেখেন, দেখবেন যে ছোট ছোট 1.5 কেজি 2 কেজির বাচ্চা। ফার্স্ট করে দেখুন 6,000, 7,000 যে বাচ্চা দিচ্ছে বা 10,000 বাচ্চা দিচ্ছে, সে খাওয়াবে কি? আমি আপনাকে ড্রাই ফুডস একটা দেখাচ্ছি, কস্টিং দেখুন, সেই ড্রাই ফুড যদি খাওয়ায়, সেই শ্যাম্পু যদি ইউজ করে, তো ওই কস্টিংয়ে তো কখনোই আসবে না, আপনাকে দেবে কি করে? সে কোনো না কোনো জায়গায় কম্প্রোমাইজ করছে, ভ্যাকসিন দিচ্ছে না, ডিওয়ার্মিং করছে না, একটা ডিওয়ার্মিংয়ের দাম 200 টাকা, সে ডিওয়ার্মিং করছে না, বাচ্চারা যে কিনছে তারপর সে ভুগছে সেই পার্টি। মানে এখানে দেখা যাচ্ছে যে ডিওয়ার্মিং যে কমপ্লিট হয়ে গেছে বলছে, এগুলো অনেকটা মিথ্যে কথা বলে, সবটাই মিথ্যে কথা, কি করে করবে? একটা ভ্যাকসিনেশনের দাম, ভ্যাকসিনের দাম 1,000 টাকা এমআরপি, একটা ডিওয়ার্মিং এর দাম 200 টাকা, 15 দিন অল্টারনেটিভ ডেতে ডিওয়ার্মিং চলে 15 ডেজ করে, তার মানে তার পুরো লিটারে তার 3 থেকে 4 প্যাকেট ডিওয়ার্মিং শেষ হয়ে যাবে, তার মানে সেটা 700-800 টাকা তো কৃমির ওষুধ খাওয়া, অপারেশন করবে সে তার বাচ্চাকে 1,000 টাকা, আর ডিওয়ার্মিং করবে তো একটা বাচ্চায় তার লাইফ স্প্যানে 300 থেকে 400 টাকা,
তার মানে তো 1500 টাকা তো ভ্যাকসিন আর ডিওয়ার্মিং এর দাম। হ্যাঁ, এরপর তো বাচ্চাটা কিছু খাবে, তাহলে সেই খাওয়ার কস্টিংটা কোথা থেকে আসবে? তো এর ফলে কি হয়, মানে বাচ্চাগুলো কি তাদের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে? এই জন্যই তো আমরা বলছি মাইক্রোচিপ পেপার দিয়ে বাচ্চা নেই। যখনই মাইক্রোচিপ পেপার দিয়ে বাচ্চা হবে, তার রেঞ্জ শুরু হবে 30 থেকে। তার মানে যে 30,000 নেবে, সে তার বাচ্চাকে সেইভাবে রাখবে। এই দেখুন, আপনারা যে কোশ্চেন করছিলেন, আমরা বাচ্চাকে এই ফুডটা খাওয়াই, এটা জাস্ট প্রো প্ল্যানে 2 কেজি খাবার, ঠিক আছে? আপনাকে প্রাইসটা আমি দেখাচ্ছি, 1990 টাকা 2 কিলো প্যাকেটের দাম, 2.5 কেজির খাবার 1990 টাকা দাম। তা আপনাকে যদি এই খাবার, এই যেটা আপনাকে বলছিলাম প্রো প্ল্যান, আমরা প্রো প্ল্যান ইউজ করি বাচ্চায়, আর আপনি গুগলে সার্চ করে দেখে নেবেন, পিউরিনা ব্র্যান্ডিং করে, আর এটা হচ্ছে নেসলের প্রোডাক্ট, 100 টাকা পার 100 গ্রামের দাম হচ্ছে 100 টাকা। তাহলে যদি 150 গ্রাম খায়, তাহলে 30 থেকে 45 দিন হতে 15 দিন, তাহলে 15 দিন পার ডে 150 টাকা। তার মানে আপনি 150 টাকা আর ওদিকে 15 দিন যদি হিসেব করেন, তাহলে দেখবেন যে আপনার 1500 আর 500 করে হলে মোটামুটি 2700-2800 টাকা তো খাবারই খাচ্ছে একটা বাচ্চা। খাবার খেলো 2700-2800 টাকা ওই 15 দিন, জাস্ট 15 ডেজ। তারপর ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, এই সব নিয়ে তো সে তার খরচাই হচ্ছে 5000 থেকে 6000 টাকা, জাস্ট ওই 15 ডেজ, মানে 30 to 45 ডেজ। তার আগে পর্যন্ত বাচ্চা খাচ্ছে তার টনিক, লিভার টনিক, এভরিথিংস। তাহলে কী করে 7-10 হাজারে খাওয়াবে? খাওয়ায় না, এরা কেউ খাওয়ায় না, এরা ওই আমুল স্প্রে, ওই মাদার ডেয়ারির প্যাকেটে দুধ, এই সব খাইয়ে বাচ্চা রেডি করে। আর যে নেয় সে বুঝতে পেরে যায় কদিন পরে, এক তো কোয়ালিটি হবে না, মাইক্রোচিপ নেই, পেপারস নেই, কোয়ালিটি হয় না, অত কম প্রাইসের মধ্যে তো ওই পেপারও পাবে না, কিচ্ছু হয় না। পেপার কোথা থেকে দেবে? আপনি 20,000-এও আপনাকে পেপার কেউ দেবে না, মিথ্যে কথা বলে ঢপ দেবে আপনাকে, জাস্ট মিথ্যে কথা বলে আপনাকে সেল করে দেবে। তো আপনারা একটু যাচাই করে তবেই কিন্তু পাপিটা নিজের বাড়িতে নিয়ে যান, যাতে ওরা বেশি দিন পর্যন্ত আপনাদের বাড়িতে খুব ভালোভাবে থাকে, সুস্থ ভাবে থাকে। একটা কথা আমি বলতে চাইছি এখানে, মানে অন্যভাবে নেবেন না, যারা অনেকজন ভিউয়ার থাকবে তারা অন্যভাবে ভাববে। দেখুন, গোল্ডেন রিট্রিভার বা যে কোনো ডগস, দিস ইজ কম্প্যানিয়ান অ্যানিমাল। আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, তাহলেই আপনি কুকুর পুষুন, বা ডগ আপনার এটা ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি মেম্বারের প্রাইস হয় না, ফ্যামিলি মেম্বারের খরচা হিসেব হয় না। আপনার বাড়িতে যে বাচ্চাটা স্কুলে পড়ছে, আর একটু মিডিয় ক্লাস বাবা মাই চেষ্টা করেছে একটু ভালো এডুকেশন দিতে, সে কি হিসেব করে দেখে যে স্কুল খরচা কত, দিদিমণির খরচা কত, এসি চালানো যাবে না, খরচা বেড়ে যাবে, সে দেখে না। তো এও ফ্যামিলি মেম্বার, এর জন্য প্রাইস হয় না। তো যারা প্রাইস কনসাস লোক, তাদের জন্য অন্য মার্কেট আছে, তারা অন্য জায়গায় কুকুর কিনুক। যারা কোয়ালিটি চাইছেন, যারা প্রাইস আমার কাছে কখনো, আমার কাছে বা পেপার মাইক্রোচিপ দিয়ে যারা বাচ্চা বেচছে, তাদের কাছে কখনো এই মাথায় নিয়ে যাবেন না প্রাইস কম হবে, কম পয়সায় কিনবো, কম খাওয়াবো কুকুরটাকে, একদম যাবেন না। আপনারা একদম কুকুর নেবেন না, কারণ ওই বাচ্চাটার কষ্ট। আজকে যদি একটা ভেটসের কাছে গেলে, ভেটসের 500 টাকা ভিজিট আছে, তা আপনি দেবেন কি করে? যে 6,000 টাকার কুকুর কিনছে, সে 500 টাকা ভিজিট কিভাবে দেবেন, আর সে ওষুধ কি করে কিনবে? তারপর সেই কুকুরটার যত্ন হবে না। তারা আমাদের, আমার রিকোয়েস্ট, তারা একদমই কিনবেন না, কারণ আপনার শখের জন্য অন্যজনের কষ্ট, সে বলতে পারছে না আপনাকে, কিন্তু তার সারা লাইফটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। দাদার সাথে কথা বলে আমাদের খুব ভালোও লাগলো, খুব ভালো ভালো ইনফরমেশন আমরা পেলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। এর সাথে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা একটু নিয়ে নিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয় দাদার সাথে কন্ট্যাক্ট করার। আচ্ছা দাদা, কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। মোবাইল নাম্বার, মাই মোবাইল নাম্বার ইজ 8820351506। আচ্ছা দাদা, কল করার সময়টা একটু বলুন। কল করবেন, হয়তো আমি বাইরে থাকলে আমি রিপ্লাই করে দেবো, পরে রিপ্লাই করব। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপেও করা যাবে তো, যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই? হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই। জেনারেলি যারা কল করে, যারা দেখতে চায়, আমরা হোয়াটসঅ্যাপে বাচ্চা, মানে আগে আমরা কি ধরনের বাচ্চা সেল করেছি, কারণ আমরা তো প্রেজেন্ট বাচ্চা দেখাতেই পারি না, কারণ আমাদের তো 4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিনে বুকিং হয়। আমরা আগে কি ধরনের বাচ্চা সেল করেছি সেই ছবি পাঠিয়ে দিই, ফাদারের ছবি পাঠাই, তারপর তাদের আমরা আমাদের বাড়িতে আসতে বলি। আর আবারও বলছি, এটা আমাদের কিন্তু, দিস ইজ নট বিজনেস, বিজনেস মানে আপনি রেগুলার পাবেন বাচ্চা, আমরা বিজনেস করি না। এখানেই শেষ করছি ভিডিওটা, আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন, দেখা হচ্ছে।